স্বাগতম সবাইকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মজার ভূতের গল্প। এই গল্পটি বাঁধন ও মিলির। তোর কি সেই কথা মনে আছে, আমি আমার আর মিলির একটা ঘটনা তোকে বলেছিলাম? ও, ভুলে গেছিস? আচ্ছা শোন, তাহলে কি হয়েছে। মিলি আর বাঁধন ঘুরতে ঘুরতে একটা নির্জন বনের মধ্যে চলে যায়। তারপর তারা একটা আওয়াজ লক্ষ্য। বাঁধন, দেখ দেখ, ওখানে একটা কে ডাইনি মতো দাঁড়িয়ে আছে, আমার অনেক ভয় লাগছে, চল তাড়াতাড়ি। আমি ভূতের নামে ঘুটঘুটি, এই মানুষের বাচ্চারা, আমাকে ভয় পাস না, আমি তোদের কিছুই করব না, আমাকে তোদের বাড়ি নিয়ে চল। শোন, আমার কেউ নেই, আর আমি অনেকদিন কিছু খাই না ভালো করে, তোরা আমার ভালো করে দেখাশোনা করবি। আমি পড়ছি দেখে ডাইনিটা ধকাধক বিছানার উপর পড়তে লাগলো, আর ও মনে করলো এটাই পড়াশোনা। আমি আর মিলি খাবার টেবিলে গিয়ে খেতে বসলাম, আর ডাইনিটা প্লেট খাবার সব খেয়ে নিল, প্লেটও খেলো খাবারও খেলো। দোস্ত, ওই ভূতের নামে ঘুরঘুটি আবার ফিরে এসেছে, বুঝছিস? এখন তো তাকে ফোন দিয়ে বলবো ও আর কি করছে। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন, আবার নেক্সট এপিসোডে ঘুটঘুটির কাহিনী শোনাবো।